আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানাস আর্ট অ্যান্ড ব্লগ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটা হ্যান্ড পেইন্টের শাড়ির ভিডিও নিয়ে। আমি আমার চ্যানেলে এর আগে একটা পাঞ্জাবির ভিডিও আপলোড করেছিলাম। ওই পাঞ্জাবিটি যিনি আমাকে অর্ডার করেছেন, তিনি আমাকে একটা কাপল সেট অর্ডার করেছিলেন। সেই কাপল সেটের পাঞ্জাবির ভিডিওটা আমি আপনাদের দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আজকে আমি আমার সেই ক্লায়েন্টের কথা অনুযায়ী আজকে একটা শাড়ি করেছি ওই পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমাকে অবশ্যই জানাবেন আমার কাপল সেটটি আসলে দেখতে কেমন হলো, আমার শাড়িটা আসলে দেখতে কেমন হলো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি। আর আপনারা যদি এরপরে আরও রং সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যে তাহলে আমি আলাদা করে একটা ভিডিও করে আমি আমার রং সম্পর্কে যে বিস্তারিত বা কেমিক্যাল সম্পর্কে যে বিস্তারিত ধারণাগুলো আছে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখানে একটি গোলাপ আঁকছি। গোলাপটি আমি গোলাপি এবং লাল কালারের কম্বিনেশনে আঁকছি। আর এটি লাল কালারের আমি এখানে গাঢ় লাল ব্যবহার করেছি, কারণ গোলাপের মধ্যে যে আলো ছায়ার যে বিষয়টা আছে গোলাপটা ভালো করে বোঝানোর জন্য আমি গাঢ় লালটা এখানে ব্যবহার করছি। আর গোলাপি কালার আমি হালকা কালার যেটা সেটা বোঝানোর জন্য আমি গোলাপি কালার ব্যবহার করছি। আর সাথে আমি একটা বেগুনি এবং নীল কালারের কম্বিনেশনে একটি গোলাপ আঁকবো। আর তাই আমি এখানে নীল কালার দিয়ে গোলাপের যে পাতার আউটার লাইনগুলো ওগুলো আমি করে নিচ্ছি। তারপর এখানে এই আউটার লাইনগুলোর ভিতরে আমি বেগুনি কালার দিয়ে এই পাতাগুলো আমি ভরাট করে নিব, পাপড়িগুলো। তারপর এই পাপড়িগুলো আবার একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি যে আউটার লাইনগুলো দিয়েছিলাম নীল কালার, সেগুলো একটু গাঢ় নীল দিয়ে আমি একটু যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য আবার একটু রিটাচ করে দিচ্ছি।
বন্ধুরা, তারপর আমি এখানে দুই কালারের কম্বিনেশনে একটি গোলাপ আঁকছি। আর এখানে আমি একই ব্রাশে দুইটি কালার ইউজ করেছি, একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে বেগুনি। এইভাবে আমি একটা স্ট্রোক দিয়ে দিয়ে আমি গোলাপটি আঁকার চেষ্টা করছি। তারপর আমি এখানে বেগুনি কালার দিয়ে একটি নিচে ফুল দিয়ে দিলাম এবং পাশে আমি গোলাপি কালার দিয়ে একটি ফুল দিয়ে দিলাম এবং তার সঙ্গে ওই ফুলের কলিও দিয়েছি। বন্ধুরা, তারপর আমি এখানে পাতা এবং ডালপালাগুলো একটি গাঢ় সবুজ রং নিয়ে আমি এগুলো এঁকে দিচ্ছি। Thank you.
বন্ধুরা, তারপর আমি এখানে বেগুনি কালার ওয়াশ দিয়ে নিয়েছি। তারপরে আমি গোল্ডেন আপসান দিয়ে ফুলগুলো একটু ডিটেইল হাইলাইট করে দিচ্ছি। বন্ধুরা, তারপর আমি শাড়ির পাড়গুলোতে একটু বিভিন্ন কালার দিয়ে ওয়াশ দিয়ে নিয়েছি, যেটা যে কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো করবেন। আজ এ পর্যন্তই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।